উন্নয়নের মোহনায় মিরসরাই শিল্পনগর শতাধিক প্রতিষ্ঠানের 1,70,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন। 31,000 একর বিস্তীর্ণ জমিতে $40 বিলিয়ন বিশাল এলাকায় যতদূর চোখ যায় কর্মমুখর চারদিকে জনমানুষের কোলাহল। নির্মাণ সামগ্রী যন্ত্রপাতি বোঝাই ট্রাক লরি ব্যানগাড়ির আসা যাওয়ার ব্যস্ততা। একসময় এলাকাটি ছিল প্রায় জনশূন্য পরিত্যক্ত ধুধু বালুচর, উলুবন আর গোচরণ ভূমি। সেখানেই আজ অনন্য বাংলাদেশের ছবি ফুটে উঠেছে দিনে দিনে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বা মিরসরাই শিল্পনগর উত্তর চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী জেলা সোনাগাজী উপজেলা মিলিয়ে প্রায় 31,000 একর বিস্তীর্ণ জমিতে গড়ে উঠেছে এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক ও শিল্পজোন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বারে দেশি বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন ও অর্থনীতির এক মহাজংশন। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে এই মুহূর্তে অবকাঠামো সুযোগ সুবিধা ও উন্নয়নের মোহনায় দাঁড়িয়ে জোরদার গতিতে এগিয়ে চলেছে অবকাঠামো উন্নয়ন। সেই সঙ্গে বিনিয়োগ ও দেশি বিদেশি নামি দামি কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ ও শিল্পায়নে এগিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে বার্জার পেইন্ট, এশিয়ান পেইন্টস, টিকে গ্রুপ, ওয়ালটন, সামিট, বসুন্ধরা, জিপিএস, ইস্পাত, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইত্যাদি। আশা করি 2021 সালে 20-25টি নতুন কোম্পানি কাজ শুরু করবে। প্রধান এই শিল্পনগরে অবকাঠামো উন্নয়নে সড়ক ও সংযোগ সড়ক সহ শিল্প কারখানা স্থাপনের উপযোগী অবকাঠামো সুবিধাসমূহ তৈরির প্রক্রিয়া অব্যাহত আছে। সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় বাঁধ ও পর্যাপ্ত সুইচ গেট নির্মাণ কাজে অগ্রগতি হয়েছে। এর ফলে সমুদ্রের পানি প্রবেশ করবে না এই শিল্পাঞ্চলে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শিল্পনগরে এখন পর্যন্ত আসা সোয়া 100 প্রতিষ্ঠান বা কোম্পানিকে প্রায় 1,70,000 কোটি টাকা বিনিয়োগের জন্য সরকারি অনুমোদন দেয়া হয়েছে। অন্তত 26টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরুর প্রক্রিয়ায় রয়েছে। আরও 37টি প্রতিষ্ঠান নির্মাণাধীন। চলতি বছরেই উৎপাদন ও রফতানিতে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কোরিয়া, ভারত, থাইল্যান্ড সহ দেশি বিদেশি অনেক ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। এখানে 31,000 একর জমিতে পর্যায়ক্রমে 30-40 বিলিয়ন বিনিয়োগ এবং ধাপে ধাপে 15,00,000 লোকের কর্মসংস্থানের টার্গেট রাখা হয়েছে। শিল্পনগরকে ঘিরে সীতাকুণ্ড, মিরসরাই, ফেনীসহ আশেপাশের বিশাল এলাকা কর্মচাঞ্চল্য হয়ে উঠছে। বঙ্গবন্ধু শিল্পনগরে উদ্যোক্তারা একক বা যৌথ উদ্যোগে গার্মেন্টস ও নিটওয়্যার, ইস্পাত ও লৌহজাত শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাত, রাসায়নিক দ্রব্য, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম, ঔষধ, টেক্সটাইল, কন্টেনার ম্যানুফ্যাকচারিং, ভোজ্য তেল, খাদ্যজাত প্রক্রিয়া, মোটরযান বা অটোমোবাইল, আইটি, বিভিন্ন সেবা খাতে বিনিয়োগ ও শিল্প কলকারখানা স্থাপন করছে। বিশাল ব্যাপ্তি নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে শিল্প কারখানা ছাড়াও মিরসরাই সীতাকুণ্ড ঘেঁষে প্রকৃতির অপার দান বঙ্গোপসাগর উপকূলভাগের সুবিধা কাজে লাগিয়ে নির্মাণ করা হবে কন্টেনার বন্দর। শিল্পে উৎপাদিত পণ্য রফতানি ও কাঁচামাল আমদানি হবে সহজভাবে। গড়ে উঠবে উপশহর, বিশ্বমানের পর্যটন কেন্দ্র। শিল্পনগর থেকে বন্দর নগরীতে কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার পর্যন্ত সুপার ডাইক কামমেরিন ড্রাইভারের সঙ্গে যুক্ত হবে। তাছাড়া শিল্পনগরের কাছেই দেশের যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ। ভবিষ্যতে পাশেই নির্মিত হবে হাই স্পিড রেললাইন, মিশছে নোয়াখালী চট্টগ্রাম বাইপাস মহাসড়কে। সব মিলিয়ে এই শিল্পনগর দেশের আধুনিক অর্থনৈতিক হাব বা প্রাণকেন্দ্রে রূপ নিচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বা মিরসরাই ইকোনমিক জোনের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।